তুলসী পাতা তুলসী পাতা সবার কাছে বেশ পরিচিত হিন্দু শাস্ত্র মতে তুলসী পাতাকে ভীষণ পবিত্র মনে করা হয় তাছাড়া প্রায় বাড়িতেই তুলসী গাছ দেখতে পাওয়া যায় তুলসী পাতা আমাদের চারপাশে পরিবেশে যে দূষণ সেই দূষণ থেকে আমাদের শরীরকে রক্ষা করে শুধু তাই নয় আমাদের শরীরের বিভিন্ন ভাইটাল অঙ্গ প্রত্যঙ্গ ভালো রাখে এই তুলসী পাতা নব্বই বছর বয়স পর্যন্ত যদি নিরোগ থাকতে চান তাহলে এই তুলসী পাতা আপনাকে সেবন করতেই হবে তুলসী পাতা কেন কিভাবে সেবন করবেন তুলসী পাতা কখন খাওয়া উচিত পাতা চিবিয়ে খাবেন নাকি রস করে সকল প্রশ্নের উত্তর দিতেই আজকের ভিডিওটি বানিয়েছি তুলসী গাছের পাতা বীজ বাকল ও শিকড় কিছুই অতি প্রয়োজনীয় ঔষধি গুণের এই তুলসী বিভিন্ন রোগ সারাতে কাজ করে ফুসফুসের দুর্বলতা কাশি কুষ্ঠ রোগ শ্বাসকষ্ট সর্দি জ্বর চর্মরোগ বক্ষ বেদনা ও হাঁপানি হাম বসন্ত ক্রিমি ঘামাচি রক্তের চিনির পরিমাণ হ্রাস কিটের দংশন কান ব্যথা ব্রঙ্কাইটিস আমাশয় ও অর্জিনে তুলসী দিয়ে তৈরি ঔষধ ভীষণভাবে কার্যকর এছাড়া মশার কামড় থেকে বাঁচতে হলে মশারি টানানো অ্যারোসল স্প্রে করা অথবা ত্রীব্র ধোয়াযুক্ত কয়েল জ্বালানোর প্রয়োজনই পড়বে না যদি তুলসী গাছ ঘরে থাকে বন্ধুরা এখন জেনে নিন কোন কোন রোগে তুলসী পাতা কিভাবে এতে ঠান্ডা কাশি ভালো হবে দুই সকাল বেলা খালি পেটে তুলসী পাতা চিবিয়ে খেলে মুখের রুচি বাড়বে তিন তুলসী পাতার রস খেলে দ্রুত জ্বর ভালো হয়ে যায় চার তুলসী পাতা গরম পানিতে সিদ্ধ করে সেই পানি দিয়ে গড়গড়া করলে মুখ ও গলার রোগ জীবাণু মরে যায় শ্লেষা দূর হয় ও মুখের দুর্গন্ধ দূর হয়ে যায় পাঁচ তুলসী চা শারীরিক ও মানসিক অবসাদ দূর করে এবং মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ বাড়ায় ছয় মাথা ব্যথা ও শরীর ব্যথা কমাতে তুলসী পাতা খুবই উপকারী সাত চোখের সমস্যা দূর করতে রাতে কয়েকটি তুলসী পাতা পানিতে ভিজিয়ে রাখুন ওই পানি দিয়ে সকালবেলা চোখ ধুয়ে ফেলুন টানা দিন এরকম করুন আপনার চোখের সমস্যা দূর হয়ে যাবে এছাড়াও তুলসী পাতা আরো ভীষণ উপকার করে এই যেমন ধরুন ডায়াবেটিস রোগীদের জন্য ডায়াবেটিস হাত থেকেও বাঁচাতে সাহায্য করে তুলসী পাতা রক্তে অতিরিক্ত গ্লুকোজকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তুলসী পাতা এটি কিডনি ও লিভারকে মেটাবলিক ড্যামেজের হাত থেকে বাঁচায় তুলসী পাতায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ইসেন্সিয়াল অয়েল আছে যা ইউজেনল মিথাইল ইউজেনাল ও কেরিও উৎপন্ন করে এই উপাদানগুলো অগ্নাশয়ের বিটা সেলকে কাজ করতে সাহায্য করে যার ফলে ইনসুলিনের সংবেদনশীলতা বৃদ্ধি পায় এতে ব্লাড সুগার কমে এবং ডায়াবেটিস ভালো হয় সেই জন্য প্রতিদিন সকালবেলা খালি পেটে আপনাকে কয়েকটি তুলসী পাতা ধুয়ে নিয়ে এর রস করে খেতে হবে তাহলে আপনার কন্ট্রোলে চলে আসবে নারী পুরুষ উভয়েরই জ্বালা হতে পারে সেই প্রসাবের জ্বালা দূর করতে তুলসী পাতা কিভাবে খাওয়া উচিত প্রসাবের জ্বালা পড়া দূর করতে তুলসী পাতার রস আড়াইশো গ্রাম দুধ এবং দেড়শো গ্রাম পানির মধ্যে মিশিয়ে রোজ পান করুন তুলসী গাছের বীজও এক্ষেত্রে যথেষ্ট উপকারী এর বীজ শুকিয়ে মিহি করে খেলে প্রস্রাবের ইনফেকশন জনিত সমস্যার সমাধান হয়ে যায় পুরুষত্বহীনতা দূরীকরণে এই পাতার অবদান অপরিহার্য তুলসী পাতাকে কেন জাদুকরি পাতা বলা হয় জানেন তুলসী পাতা কিডনির স্টোনও গলাতে পারে কিডনি স্টোনের মতো সমস্যা রোধে সাহায্য করে তুলসী পাতা এই সমস্যার ক্ষেত্রে তুলসী রস করে একটু মধু মিশিয়ে খেলেই এটি কিডনি স্টোনকে কমাতে সাহায্য করবে খাদ্যে বিষক্রিয়া দূর করতে খাদ্যে হলে কিংবা বিষ খেয়ে ফেললে রুগীকে প্রচুর পরিমাণে তুলসির রস খাওয়ালে মৃত্যুর হাত থেকেও রক্ষা করা যায় চুল পড়া রোধ করতে তুলসী পাতার রস এবং আমলকি বেটে আধা ঘন্টা মাথায় রাখলে চুল পড়া একই বন্ধ হয়ে যাবে এই উপায়টি করতে হবে আপনাকে টানা পনেরো দিন রোগ নিরাময় ক্ষমতা বাড়াতে তুলসীকে নার্ভেট টোনিক বলা হয় এবং এটা স্মরণশক্তি বাড়ানোর জন্য বেশ উপকারী এটি শ্বাসনালী থেকে শ্লেষাঘটিত সমস্যা দূর করে তুলসী পাতা পাকস্থলী ও কিডনির স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী অনেকে আছেন যারা কুষ্ঠ রোগে ভুগছেন বা শরীরে সাদা সাদা দাগ দেখতে পাওয়া যায় সেই দাগ দূর করে এই তুলসী পাতা তুলসী পাতার রস কাঁচা হলুদের রসের সঙ্গে সামান্য দুধ মিশিয়ে দিনে তিন থেকে চারবার লাগাতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার এই সাদা দাগ যে জায়গায় আছে সেই জায়গায় এটি ঘষে ঘষে লাগিয়ে রাখুন পাঁচ থেকে ছয় মিনিট এইভাবে টানা এক মাস করলে আপনার সাদা দাগ বা কুষ্ঠ রোগ ধীরে ধীরে কমতে শুরু করবে ঔষধি গুণে ভরা তুলসীর কদর সবার কাছে তুলসিতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায় শক্তিশালী অ্যান্টিবায়োটিক হিসেবেও দারুণ ভূমিকা রাখে এই তুলসী পাতা ছত্রাক ও অন্যান্য জীবাণু নাশকের কাজ করে তুলসী পাতা ভিউয়ার্সরা আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিত পরিজনদের মাঝে কারণ অনেকেই জানে না তুলসী পাতা কিভাবে খেলে যে কি কি উপকার পাওয়া যায় আশা করি আপনাদের একটি শেয়ার অনেকের উপকার করবে বন্ধুরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ স্বাস্থ্য সম্পর্কিত সকল নতুন তথ্য পেয়ে যাবেন এই চ্যানেলেই ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে